কুষ্টিয়ায় শেখ রাসেল হরিপুর কুষ্টিয়া সংযোগ সেতুর গাইড বাঁধ ধসে চরম হুমকির মধ্যে পড়েছে সেতুটি। 3 বছর আগে নির্মিত গড়াই নদীর বাম তীরে সেতু সংলগ্ন ভাটির গাইড বাঁধের প্রায় 50 মিটার ধসে গেছে। স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, নদীর তীর রক্ষা এই গাইড বাঁধটি নির্মাণকালে নানা অনিয়ম থাকায় এই ধসের ঘটনা ঘটেছে। তবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কুষ্টিয়া নির্বাহী প্রকৌশলী পীযূষ কৃষ্ণ কুণ্ডু জানান, নদীতে পানি কমছে, সেই সাথে তীব্র স্রোতের কারণে এই ধসের ঘটনা ঘটতে পারে। এদিকে সিরাজগঞ্জে যমুনা নদী আগ্রাসী হয়েছে। যমুনা নদীতে পানি কমার সাথে সাথে চতুর্থ দফার ভাঙন শুরু হয়েছে। এর মধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে বিস্তীর্ণ এলাকা। অপরদিকে নেত্রকোনা দুর্গাপুরে উজান থেকে নেমে আসা কয়েক দফা বন্যায় দুর্গাপুরে সোমেশ্বরী নদীর ভয়াবহ ভাঙন অব্যাহত রয়েছে।